বহরমপুর রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বহরমপুর স্টেডিয়াম ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবারের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা প্রায় দুশো পঞ্চাশ জন খেলোয়াড় অংশগ্রহণ করে প্রতি বছরের মতো এবছরেও এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে সকলে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিনের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরের সকল সদস্যগণ রবিবার বহরমপুর রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বহরমপুর স্টেডিয়াম ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরের সকল সদস্যগণ প্রায় দুশো পঞ্চাশ জন খেলোয়াড় অংশগ্রহণ করে এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রতি বছরের মতো এই বছরেও এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আচ্ছা এটা রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরের পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে আমরা একটা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করেছি আজকে থার্ড ফেব্রুয়ারি এখানে আমরা কিছু দিক চিন্তা করে যে আমরা একটা নতুন আইটেম এখানে এনেছি প্রত্যেকের অ্যাওয়ারনেসের জন্য বাচ্চাদের আরও ইয়ে করার জন্য আট থেকে বারো বছরের একটা গ্রুপ এবং বারো থেকে চোদ্দ বছরের একটা গ্রুপ নতুন সংযোজন করেছি এছাড়া আমাদের যেরকম আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আন্ডার টোয়েন্টি অ্যাভ টোয়েন্টি সবই আছে সেই সঙ্গে আমরা যেটা করেছি একটা পেপার হাডেলস। পেপার হার্ডেলস এ ফাইয়ের অনুমোদিত যে সে ডিস্ট্যান্স যে সিক্সটি মিটার পেপারস হবে সেটাকে আমরা এত সাকসেসফুলের মধ্যে করেছি যেটা আমার মনে হয় প্রত্যেক দর্শক এবং আগামী প্রজন্মের অ্যাথলিটটা খুব উন্নত হবে আমাদের এখানে দুশো সতেরো আঠেরো জন অ্যাথলিট অংশগ্রহণ করেছে আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো এটা আড়াইশোতে চলে গেছে এটাই আমাদের খুব ভালো লাগছে যে আমরা যে আশা নিয়ে এখানে আমাদের এই মিটটা করতে চেয়েছিলাম আমার মনে হয় অনেকাংশ সেটা সফল হয়েছে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা